আমাদের মালিক গাড়ির আমাদের বাবু দাদা গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদেরকে দেখে তো বুঝতেই পারছ, দুজনে কেমন শুয়ে শুয়ে লাত খাচ্ছি। 10:30 বাজে, 10টার সময় উঠেছে, আমি উঠেছি 9টার সময়। উঠে রান্না কাকিমাকে বলে এলাম এর মাংসটা করতে। গুড মর্নিং বালা, গুড মর্নিং। আমিও এখনো ব্রাশ করিনি, একেও এখনো ব্রাশ করাইনি। এবার ব্রাশ করাবো, ব্রাশ করবো দুজনে। তারপরে মামা মাছ ব্রেকফাস্ট কি খাবে, কি খাবে? আমাদের তো চাউমিন আছে, ও বলছে একটু চাউমিন খাবে খাবে। আমি কাকিমাকে ঝাল কম দিতেই বলেছি, দেখি চাউমিন করবো আর ব্রেড আছে, ভাবছি আজকে ডিম টোস্ট করে দেবো। ও কোনোদিনও ডিম টোস্ট খাইনি, দেখি ডিম টোস্ট করে দেবো, তারপরে দেখা যাক কি করি। আগে তো ব্রাশটা তো করি, তারপরে খাবার চিন্তা। গুড মর্নিং বলেছো তুমি, বলেছিস? ও আমি শুনতে পাইনি নাকি? তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার কি করছো দেখো তো, বলতে দিচ্ছে কথা আমাকে। মামামকে টিভিটা চালিয়ে দিয়েছি, চাই এবার আমি নিচে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে আনি। 11টা বাজতে যায়, মাত্র 10 মিনিট বাকি। মামাম আরে দেখো, সকাল সকাল বাবেলস খোলাচ্ছে, যতক্ষণ না এটা শেষ হবে ওর ঘুম হবে না। তুমি বসো, চুপ করে টিভি দেখো আর বাবেলস খোলো, আমি যাচ্ছি। হ্যাঁ নিচে, বুঝেছো মামাম? নিচে যাচ্ছি, ঠিক আছে? আমার ডিম টোস্ট রেডি, আর আমার নিজের জন্য একটু চাউমিনও নিয়ে নিয়েছি। চলো এবার উপরে যাই, মেয়েটা অনেকক্ষণ একা রয়েছে। একটু সস হলে ভালো হতো, বাট সসটা পাচ্ছি না। থাকবে মামাম, কে খাবে? এটা কে খাবে? এটা তোমার তো ব্রেড টোস্ট, ব্রেড এগ দিয়ে টোস্ট। হ্যাঁ নিশ্চয়ই তোমার জন্য সস, সস এই রুটিতে এরকম করে নিয়ে আর খেতে হয়, বুঝেছো? না হাত আগে ধোও, দাঁড়াও। তো আমরা আমাদের ব্রেকফাস্টটা খাই দুজনে আরাম করে, তারপর তো সময়ই সময় দুজনের, দেখি ঘরে বসে বসে কি করা যায়। এরকম করে তাহলে একা একা, তাহলে শুধু সস খাবে তাহলে কিন্তু নয়, বলে দিলাম। ডক্টর আঙ্কেলকে কি ফোন করবো? তাহলে চুপচাপ খা ধরে। টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের, এখন বেবি শার্ক গানে নাচ হচ্ছে। কই এটা কিন্তু আমার দিকে তাকে নাচ, এটা এই তাক এটা নানি নাচছে, তাই তো? নাচে নাচে নাচে, কোমরটা দোলায় দেখো না শুধু। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। এখন একটু ছাদে এসেছিলাম, জামা কাপড় গুলো তুল মানে উল্টে দিতে দিতে এসে দেখি পুরো শুকিয়েই গেছে। যা রোদ আর যা গরম, বাপরে বাপ। বলছে সামনে মাস থেকে নাকি লু বইবে, আমার তো মনে হচ্ছে এখন থেকেই বইছে। বাচ্চা কাচ্চাগুলো যে কি করে স্কুলে যাবে ভগবান জানে। জামা কাপড় শোকাতে দেখতে এসে আমি নিজেই শুকিয়ে গেছি, সবই প্রায় উঠে গেছে, আর এই কটা রয়েছে যেগুলো মেনকাদি যখন আসবে তখন তুলে নেবে।
এখন আমি এতগুলো নিয়ে তো একসাথে তাই কী করে নামবো তাই ভাবছি। আমার চান হয়ে গেছে, মামা আমারও চান হয়ে গেছে, দুজনে বসে রয়েছি। এখন 2 বাজে প্রায়, এবার একটু পরে মামামকে খাওয়াবো, কারণ 12 সময় তো টিফিন করলাম দুজনে মিলে। দেখি এবার একটু পরে, মানে 2:15 নাগাদ ভাতটা নিয়ে চলে আসবো, না তো আবার মেনকা দিয়ে এসে যাবে, আবার বলবে থালা বাসন বার করনি, চেল্লাবে। তখন মামাম কি করছে দেখো, মামা এখন রুটি বেলছে, তাই তো মামাম রুটি বেলছে। তো ও কিন্তু এই রুটিগুলো ও করে জানো, আমার থেকে ও ভালো রুটি বেলে, মোটামুটি গোল, বেশ ভালোই দেখো এই রুটিটা ও করেছে। এটা তুই করেছিস? হ্যাঁ দেখ ও করেছে, ভালো রুটি করে গোল গোল। বড় কাকিমার কাছে বসিয়ে আগে ফার্স্টে আমি ওকে চান করে নিয়েছিলাম, তারপরে বড় কাকিমার কাছে বসিয়ে আর আমি চানটা করে নিয়েছি। আচ্ছা মামামকে শ্যাম্পু করে দিয়েছি, 2 ধরে মাথায় তেল লাগিয়ে, আর আমি নিজেও শ্যাম্পু করেছি। মামামের চুলগুলো যখন কাটার পর আমি ভাবছিলাম যে সোজা সোজা উঠছে হয়তো, ও বাবা এখন দেখছি না, সেই যে কি সেই কুচকেই যাচ্ছে, মানে ওর চুলটা সোজা হবে না। চুলও ছোটবেলায় কোঁকড়ানো ছিল জানো, কিন্তু ওকে 2 নাকি ন্যাড়া করার পর বদি বললো যে সোজা সোজা চুল উঠেছিল। আমিও আনন্দে ছিলাম যে ওরও হয়তো হবে, কিন্তু ওর তো 2 ন্যাড়া হয়ে গেল, তাও যে কি সেই হচ্ছে, তার মানে ওর আর সোজা হবে না, পয়সা খরচ করে স্ট্রেটনিং করাতে হবে মনে হয়। আর যদি ওর কোঁকড়ানো চুল ভালো লাগে বড় হয়েও, তাহলে অসুবিধা নেই, তাহলে তো পয়সা ওর বাবার বেঁচে গেল, আর না হলে গেল। এখন বাজে হচ্ছে 5:15, মেয়ে তো 4 নাগাদ ঘুমিয়ে পড়েছে। আমি এখন 2 শর্টস রেডি করলাম, এবার আমিও একটু রেস্ট নেবো। রাজদীপের খাবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ যেহেতু 31 সরকারি মাইনে ঢুকে যাওয়া মানেই রাজদীপদের মাসের মাস মানে মাস খাবারই বাজার লোকে কিনতে শুরু করে দেয়। আজকের আবার রবিবার যেহেতু, তা ওই জন্যই আরও আসবে কি আসবে না ঠিক নেই। আজ আমাদের সেই সকালবেলা রান্না হয় খারাপ হয়ে যাওয়ার চান্স, যা গরম পড়েছে, তাই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যদি আসে তো গরম করে দেবো, দেখি আসে কি না। আমি একটু রেস্ট নিয়ে নিই, রে মেয়ে এক্ষুনি উঠে যাবে 6:30 অবধি, ততক্ষণ যতক্ষণ একটু রেস্ট নেওয়া যায় আর কি। আমরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছি, এবার নিচে যাব গিয়ে মামামকে আজকে একটু মাখানা ভেজে দেবো ভাবছি। মাখানা খাবে? হ্যাঁ, আরে দেখো লুডো নিয়ে বসেছে, এগুলো নিয়ে নিচে যাব আমরা। হ্যাঁ তুমি খেলবে আর আমি ভাতটা করে নেবো, আজকে একটু চা খাবো, আমি অনেক দিন হয়ে গেছে চা খাওয়া হচ্ছে না আমার। মেয়েটাকে মাখানা ভাজবো, আমি একটু মাখানা খাবো আর তার সাথে চা, ঠিক আছে মামাম? ওকে, তুমি তুমিও চা খাবে? ও বাবা, একই বাসনগুলো আগে গোছাই, তার আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, ওদিকে মাখানাটাও আমার ভাজা হয়ে গেছে, মাখানাটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি এটা গুছিয়ে নিই। মেয়েকে মাখানাটা দিয়ে এসছি আর আমি এবার একটুখানি চা বসাবো। ঠিক আছে, মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আমি আনতে বললাম কারণ মেয়েটাকে কালকে অনেকদিন জ্যান্ত মাছের ঝোল খাওয়ানো হয়নি, তাই জন্য ভাবলাম কালকের একটু কিছু সবজি ঝিঙে ফিঙে দিয়ে, ঝিঙে যদি থাকে ঝিঙে, না হলে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করে দেবো, একদম লেবু দিয়ে খাবো। এ তোর ভাত এখন খাবি, বার করবো? চা হয়ে গেছে, একটু বসেছি আর কি, কি দিয়ে চাটা খাচ্ছি দেখো, মাখানা তো খেয়েছি, তার সাথে কি খাচ্ছি দেখি দাও তো মামাম, ফুচকা। এটা এখানে ছিল, আমার মেয়ে দেখেছে আর থাকে, আমিও খাচ্ছি, কিন্তু এটাতে লেবু দেওয়া, আবার টেস্টটা না হেভি এই প্রাণের এই ফুচকাটা, পুদিনা আর লেবু মিক্সড। তার রাজদীপের খাবারটা মাইক্রোওভেনে দিই। আমাদের চিকেনের খবর কি? চিকেন রাজদীপ বানাচ্ছে, রাজদীপ বাড়ি 4 3 কত? 700, এটা হচ্ছে 3 700, 700 800 হবে।
এক কিলো কমে যায়, ঢুকে গেছে বাবাই, তাই না? আবার মুরগি মুরগি খাবে কি বাবাই? মুরগি হয়ে গেছে বাবা। দাঁড়া, চিকেনটা গরম, ভাতটা গরম করতে দিয়েছি। 8:30 বাজে, আমার জামা কাপড় পরে রেডি, কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। একটা সারপ্রাইজ আছে আমাদের বাড়িতে, আবার একটা নতুন অতিথি এসেছে, সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। আস্তে আস্তে করো, আমার চুলের লাগ যার একজন্য রেডি হচ্ছে, ও যা জামা পড়েছিল তাই। আমি তো মাথার চুলও আজ যাইনি, শুধু জামাটা গলিয়েছি। কি খাবে এখন? সকালে জানা না, এই দেখো আমাদের বাড়ির নতুন গাড়ি, নিউ কার, ছোট কাকিমারা কিনেছে আজকের। আর আমরা সবাই মিলে যাচ্ছি, বাবুর দুটো বন্ধু, ও আমায় চেনে, আলাপ করাতে হবে না। কে নো কে চালাবে ডিসাইড করছে নাকি? বাবুর বন্ধুর পাশে বাবু বস নাকি কে বসবে? এই বাবু বস আমাকে, আমি সামনে, এই বাবু বস, যা বাবু বস, কিছু হবে না, যা বাবু বস, যে কোনো একজন সামনে আয়। আমরা সবাই পিছনে আসতে, সেটা লাগিয়ে এনেছি না, এমনি এনেছি। এই যে হচ্ছে আমাদের মালিক গাড়ির, এই যে এই যে এই যে এই যে আমাদের বাবু দাদা। সাউন্ড সিস্টেম সব লাগিয়ে এনেছিস? রাজদীপের আজকে রিল্যাক্স লাগছে, বল রাজদীপ, যখনই গাড়ি চালাতে হয় রাজদীপকে চালাতে হয়। নতুন গাড়ি, ও ফুল ট্যাঙ্কি করেনি মামা, এটা নতুন গাড়ি, এটা বাবুর গাড়ি, বুঝেছিস, বাবুর গাড়ি। ক্যামেরা ওখানে লাগানো, গেরিয়ার তোরা চাটা খেয়ে নে, আমি পরে খাবো। না আমি চা বাড়িতে খেয়ে এসছি, আর খাবো না। আমরা এসছি এখন বাইপাস ধাবাতে চা খেতে। এবারে আমার IPL দেখাই হচ্ছে না। আমি এখান থেকে একবার চা খেয়েছিলাম, খুব বাজে এক্সপিরিয়েন্স, তারপর থেকে চা খাই না। আমি ভাবছি একটা অরুণ আইসক্রিম খাবো। চারটে চা দিয়েছে।
তুই লাস্ট পর্যন্ত আমাদের চা ট্রিট দিচ্ছিস বাবু, তুই লাস্ট পর্যন্ত আমাদের চা ট্রিট দিচ্ছিস। হ্যাঁ আমি এটা খাবো। আমি পুরো লুকিয়ে লুকিয়ে একদম তাড়াতাড়ি করে আইসক্রিমটা খেলাম। মামাম কি পেয়েছে? আমরা আর একটু ঘুরে তারপর বাড়ি যাব। এখন যাচ্ছি কোন দিকে যাচ্ছি? আমরা এসছি এখন উপহারের সামনে, একটুখানি দাঁড়িয়েই চলে যাব। এইবারে বাড়ি যাব, খাওয়া খাওয়া হয়ে গেছে আমাদের, 9:30 বাজতে যায়, মেয়েটাকেও খাওয়াতে হবে, তো এবার সোজা বাড়ি। এখানটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো বাড়ি চলে এসছি, না বাড়ি চলে এসছি না, বাড়ির রাস্তায় আছি। ১০:২০ হয়ে গেছে, দেখো এবার মামামকে খাওয়াবো, একেবারে গরম টরম করে নিয়ে ওপরে চলে এসছি। আর তোমাদের গাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদেরকে কমেন্টস করে। মামামকে খাওয়াতে বসি, আর আমার খাওয়া তো সেই আজকে রাত 1টা, কারণ রাজদীপ আসবে দোকান থেকে নিয়ে মাংস রুটি, তারপরে আমি খেতে পারবো, সুতরাং অনেক দেরি আমার খাবার। তোমাকে দেখাবো, ও দাঁড়াও দেখো মামাম কি করছে। দেখো আমার মামাম সারাক্ষণ শুধু রুটিই বেলে, রুটিই বেলে, দেখি কিছু বলবে তুমি, তুমি কিছু বলতে চাও? ও বাবুর গাড়ি কেমন লাগলো, জোরে এদিকে তাকিয়ে বলো, সুন্দর লাগলো? ওলে বাবালে, শুধু একটু সাউন্ড সিস্টেমটা দরকার, তাই না মামাম? একটু গান হলে ভালো হতো, এখনো গাড়িতে সাউন্ড সিস্টেম লাগানো হয়নি, সবে আজকের এনেছে গাড়ি। তো চলো আর দেরি করবো না, মামামটাকে আগে খাইয়ে নি। 12:00 বেজে গেছে, এবার আমি মামামকে ঘুম পাড়াবো, তারপরে দেখি রাজদীপরা কখন আসে। এ তো বলে যাচ্ছে ঘুমাবো না ঘুমাবো না, দাঁড়া একে আগে ঘুমটা পাড়াই, ঘুমাবো না বলে যাচ্ছে, দেখি কখন ঘুমায়। চলো শুয়ে পড়ো, গুড নাইট বলে দাও, এখানে বন্ধুদেরকে গুড নাইট বলে দাও তো, বন্ধুদেরকে গুড নাইট বলে তারপরে ঘুমাতে হয়, 12:00 বেজে গেছে। আচ্ছা শুয়ে থাকবে আমার কোলে, বুঝেছো? মামা ঘুমাবে না আমার কোলে, শুয়ে থাকবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি কখন ঘুমায়। রাজীব চলে এসছে, এখন 1:30 বাজে, রাজারা এখনো আসেনি, আজকে নুনের গাড়ি ঢুকবে, তো রাজা আর বাবাই এখনো বাজারে রয়েছে। রাজদীপ সব মানে গোডাউন ফোডাউন বন্ধ করে চলে এসেছে, বলে আমার আর ভালো লাগছে না, আর পূজার খুব খিদে পেয়েছে, আর সত্যি আমার খুব খিদে পেয়েছে। 1:30 বাজে, সে দুপুরবেলা ভাত খেয়েছি, আর সন্ধ্যেবেলা সেরকম কিছুই খাইনি, শুধু একটু চা আর মাখানা। যাই হোক রাজদীপ গেছে ফ্রেশ হতে, আসুক তারপর দুজনে একসাথে খাবো। এই হচ্ছে রুটি পরোটা দুটোই এনেছে, রুমালি রুটি, আমি রুমালি রুটি দিয়েই খাবো, কারণ রুটিটা দেখো কীভাবে রেখেছে, পুরো শক্ত হয়ে গেছে, খুলে রেখেছে, এটাকে আটকায়নি, দেখ খাওয়া যাবে আর, তারা এটাকে ঢোকাই। রুটি পরোটা দুটোই এনেছে, আর এই হচ্ছে আমাদের কাল থেকে খোঁজা সেই বাবা, এই হচ্ছে দুর্মূল্য মুরগি যেটাকে বলে, না কি বলে, টেস্ট করে দেখি কিরকম হয়েছে, দাঁড়াও। ঝাল সমেত জানো তো এটা, যদিও এটা দেশি নয়, বোড়াল না কি বলে সেইটা, বাট তাও একটা টেস্ট করি। হুম
দারুণ বানিয়েছে। রাজুদা সত্যি দারুণ রান্না করে। খাবো না, রাজদীপ এলেই খাবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু কমেন্টস করো, তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা দেখছো। একটু প্লিজ কমেন্টস করে জানাও কিরকম লাগছে আমার ভিডিও। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা। আজও আসছে মনে হয় গেটের আওয়াজ হলো।